ধনুভাঙা আঞ্চলিক ক্লাবৰ উদ্যোগত যোৱা 90 দশকৰ পৰাই ধনুভাঙাৰ দেউলাৰা মজুমদাৰ খেলপথাৰ প্ৰাংগণত আচলি ধৰণৰ ট্ৰফি ফুটবল প্ৰতিযোগিতা অনুষ্ঠিত কৰি অহা হৈছে আৰু এইবুলি আছিলে ধনুভাঙা আঞ্চলিক ক্লাবৰ উদ্যোগৰ এই চলি ধৰণৰ ট্ৰফি ফুটবল প্ৰতিযোগিতাৰ 29 সংখ্যক চলি ধৰণৰ ট্ৰফি ফুটবল প্ৰতিযোগিতা আছিলে আৰু এই 29 সংখ্যক চলি ধৰণৰ ট্ৰফি ফুটবল প্ৰতিযোগিতাত গোৱালপাৰা জিলাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সর্বমোট 8টা ফুটবল দলে অংশগ্রহণ করেছিল আর সেই অনুসরি এই ফুটবল প্রতিযোগিতা যা 18 নভেম্বরের পর অনুষ্ঠিত হয়েছিল আর আজি আসছিল দ্বিতীয় সেমিফাইনাল খেল এই দ্বিতীয় সেমিফাইনাল খেলত অংশগ্রহণ করেছিল ফকিরপাড়া ফুটবল দল বনাম 11 ব্রাদার্স আইমারি নাম ফুটবল দলে ইয়াত অংশগ্রহণ করেছিল আর ইতিমধ্যে আজির এই ফকিরপাড়া ফুটবল দল আর 11 ব্রাদার্সের মধ্যে যেটা সেমিফাইনাল প্রতিযোগিতা হয়েছিল তা 11 ব্রাদার্স আইমারিয়ে বিজয় সাব্যস্ত করেছে আর ইতিমধ্যে চূড়ান্ত খেললৈ অংশগ্রহণ করবর কারণে ইতিমধ্যে আগবাড়িছে তার সমান্তরভাবে প্রথম যখন সেমিফাইনাল আসে সেই প্রথম সেমিফাইনাল খেলত নাগবাড়ি জয়ী হয়েছে অর্থাৎ আগন্তুক অহা 28 নভেম্বর তারিখে নাগবাড়ি আর 11 ব্রাদার্সের মাজত এই 29 সংখ্যক ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেল অনুষ্ঠিত আর এই চূড়ান্ত খেল প্রতিযোগিতাখন উদ্বোধন করবর আভাস আছে মদনমাস কাউন্সিলর শ্রী অভিযোগিক কাউন্সিলর সম্মানীয় অতঙ্কেশ্বর ভা মহাশয় আর এই চূড়ান্ত খেল প্রতিযোগিতা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকব 37 নং দুধনি জনজাতি বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক যাদব সরকারের মহকুমা প্রমুখ করে উপস্থিত থাকব তদুপরি ইয়াত বিভিন্ন ধরনের ব্যক্তি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকব গতিকে সমূহ ক্রীড়াপ্রেমী রাইজের উপস্থিতি আমি ধর্মীয় আঞ্চলিক ক্লাবে আন্তরিকতার কামনা করছি।